চিকেন চাপ রেডি হয়ে গেছে। জাদুঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন চাপ রান্না করব, তার জন্য দুটো চিকেনের চাপের পিস নিয়েছি। এটা প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা, তারপরে চাপটা রান্না করব। কিভাবে ম্যারিনেট করি দেখুন। আমি প্রথমে একটু সাদা তেল চিকেনের পিসগুলোতে দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম 1 চামচ নুন, অল্প একটু হলুদ এবং 1/2 চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো, এটা পুরোটাই দিতে হবে। দিয়ে এটাকে প্রথমে আমি একটু মাখিয়ে নেব। চিকেনের গায়ে একটু স্লিট করে নিয়েছি যাতে ভেতরে রসটা ভালোভাবে বসে মশলাটা দিয়ে। তারপরে আমি একটা দই রেখেছি, এখানে 3 টেবিল স্পুন দই আছে। এই দইয়ের মধ্যে আমি কিছু কিছু জিনিস মিশিয়ে একটা মশলা তৈরি করব। এখানে আমি প্রথমে দিলাম কাজু বাদাম বাটা এবং পোস্ত বাটা 2 চামচ, 5-6টা কাজু বাদাম আর 1.5 চামচের মতো পোস্ত বাটা, এটা এটার সঙ্গে মিশিয়ে দিলাম। 2 চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিলাম 3 চামচের মতো। এবারে মশলাটাকে ভালো করে মিশিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখব, এটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা মানে এর মধ্যে আমি দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, একটুখানি জয়িত্রী, জায়ফল এবং একটুখানি সাজিরা। মশলাটা আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। নিয়ে 1 ঘন্টা আমি এটাকে ম্যারিনেট করে রাখবো, তারপরে আমি আপনাদের কাছে আসছি। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, এবার আমি সাদা তেল দিয়ে দেবো, একটু বেশি তেলই লাগবে। তেলটা এখন গরম হতে হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবার চাপগুলোকে আমি একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি ম্যারিনেশনটা মিশিয়ে দিলাম। এই ম্যারিনেশনটা দিয়ে চিকেনটাকে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা ভালো করে মিশিয়ে দিলাম। এটা আমার রয়ে এসেছে, আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটা মিশিয়ে দিলাম। এখানে একটা কথা বলছি যে এখানে অনেকে আতর, মিঠা আতর আর কি, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, এই সমস্ত দেন মোগলাই স্বাদটা আনার জন্য। তা আমাদের বাড়িতে এটা পছন্দ করে না কেউ, সেজন্য আমি দিলাম না। আপনারা যদি মনে করেন
অল্প অল্প পরিমাণে এগুলো অ্যাড করে নেব। আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে। আপনারা যদি এটা পছন্দ করেন, এই রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে নেবেন এবং ভিডিওসগুলোকে শেয়ার করবেন এবং লাইক করবেন।